আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের আমার এই টবের সুন্দর পোশাক দিয়ে, দেখুন অনেক কিন্তু হয়েছে মাশাল্লাহ, তো আমি আপনাদেরকে একটি রেসিপি করে দেখাবো। এই রেসিপিটি করার জন্য আমার এরকম বড় সাইজের পাতা লাগবে, তো আমি একটি সিজারের মাধ্যমে এই পাতাগুলো কেটে নিয়েছি। এখন আমি একটি বোলে নিয়েছি কাচকি শুটকি, চিংড়ি শুটকি, এই দুটি শুটকি কিন্তু আমি এই সরিষার তেল দিয়ে ভালো করে টেলে নিয়েছি। তারপর আমি এখানে রসুন কুচি অ্যাড করেছি, পুরো গোটা সাইজের রসুনই কিন্তু আমার লাগবে, কারণ শুটকিতে আপনি একটু রসুন বেশি দিলে শুটকির টেস্টটা আসলে অনেক মজা লাগে। তো রসুনটাকেও আমি ভালোভাবে টেলে নিয়ে তারপরে এই মিশ্রণটির সাথে অ্যাড করেছি। আর লাগছে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা আমি এই কারণে ইউজ করেছি কারণ আমি এই পাতাটা দিয়ে ভালো করে শুটকিগুলো মুড়িয়ে তারপর তেলে ভাজি করব। তো ভাজার সময় অনেক সময় কাঁচা পেঁয়াজ ইউজ করলে পাতা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ কাঁচা পেঁয়াজ থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়। তাই আমি পেঁয়াজ বেরেস্তাই ইউজ করছি। দিয়েছি 7টি কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণ অ্যাড করেছি। এখন আমি জিরার গুঁড়া নিয়েছি, এই জিরার গুঁড়াটা ঢেলে দিচ্ছি। এখন আমি সব মিশ্রণগুলো ভালোভাবে মেখে নিব। সব মিশ্রণগুলো আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেই কিন্তু আমি শুটকিগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তবে কোনো পানি দিবেন না, যখন ভালোভাবে শুটকিগুলো টেলে নেবেন তখনই আপনি এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে শুটকিগুলো ব্লেন্ড করে নেবেন। আমরা যারা বাহিরে থাকি আমরা কিন্তু অনেক মজার মজার ভর্তা বলেন, এবং এখন আমি যে আপনাদেরকে বড়াটা তৈরি করে দেখাবো তার জন্য আমরা কিন্তু এই হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেই সব ভর্তাগুলো মিশ্রণগুলোকে ব্লেন্ড করে মজার মজার ভর্তার আইটেম তৈরি করি। এখন আমার লাগছে টুথপিক। আমি মিশ্রণটিকে পাতার মধ্যে ভালোভাবে মুড়িয়ে এই টুথপিক দিয়ে ভালোভাবে আটকিয়ে দিব, যাতে পাতার মুখ খুলে না যায় ভাজার সময়। আমি টুথপিক দিয়ে পাতাগুলোকে এভাবে মুড়িয়ে নিয়েছি। ভেতরে আমার মিশ্রণটি আছে। মনে রাখবেন এই রেসিপিটির জন্য আপনার কিন্তু পুঁইশাকের পাতাটি বেশ বড় সড়ই হতে হবে, তাহলে আপনার ভাজার সময় পাতার মুখটি না খোলার সম্ভাবনাই বেশি থাকবে। যদি কারো কাছে টুথপিক না থাকে তাহলে আপনি সুতো দিয়ে ভালোভাবে পেঁচিয়েও এই রেসিপিটি করতে পারবেন। আমার তেলটি ভালোই হিট হয়ে গেছে, এখন আমি একটি একটি করে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো পাতাই ছেড়ে দিয়েছি। তেলটা কিন্তু পূর্বেই আপনি গরম করে রাখবেন, অল্প আঁচে। তারপর সেই অল্প আঁচেই যখন 5 থেকে 10 মিনিটের মতো গরম হবে তখনই আপনি ওই মিডিয়াম আঁচেই এই পাতাগুলো ফ্রাই করবেন। এভাবেই আমি 1 মিনিট অপেক্ষা করব, তারপর আমি এগুলোর অপর পাশটা উল্টিয়ে দেব। 1 মিনিট হয়ে গেছে, এখন আমি পাতাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আমি সবগুলো বড়াই উল্টিয়ে দিয়েছি। তবে একটি কথা মনে রাখবেন, যখন আপনারা এই বড়াটি ফ্রাই করবেন চুলা থেকে একটু দূরত্বেই থাকবেন, কারণ এটি থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিটায়। তো কেয়ারফুল না থাকলে যে কোনো সময় একটি বিপদ ঘটে যেতে পারে, তাই একটু এগুলো ছেড়ে দেওয়ার পর আপনি একটু দূরেই থাকবেন। আমার বড়া ভাজা হয়ে গেছে, আমি একটু একটু করে তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমার পাতা দিয়ে মোড়ানো পুঁই শুটকি বড়া। আশা করি সবার ভালো লেগেছে। সবার কাছে একটি অনুরোধ, আপনারা প্রতিদিন লাঞ্চ যখন করবেন আপনাদের লাঞ্চের সাথে অবশ্যই সালাদ ডিশটা রাখবেন, কারণ সালাদ শরীরের জন্য অনেক উপকারী।
তো আবারও আসছি আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট দিয়ে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।